আজকে মেনে গেলাম যে দেব দেব মানে কমার্শিয়াল সিনেমাকে সত্যি অন্য স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছে, এটা মানতেই হবে, প্রত্যেকে মানতে বাধ্য হবে। আজকে টিজার টু দেখলাম, ফার্স্ট অফ অল হচ্ছে বাংলা সিনেমা টিজার ওয়ান টিজার টু তারপরে ট্রেলার, এরম ট্রেন্ডে কোনোদিনও আসে না। দিস ইজ আ ফরম্যাট ফলোড ইন বলিউড, বাট তার আগে প্রাইমারিলি এটা হলিউডেই ফলো করা হতো মেনলি। ওদের এখনো দেখবেন টিজার ওয়ান টিজার টু এরম করে অনেকগুলো আসতে থাকে, ট্রেলার ওয়ান ট্রেলার টু আসতে থাকে। বাট এই যে টিজারটা এসছে টিজার টু, টিজার ওয়ান ওয়াজ গুড, খারাপ বলবো না, বাট টিজার টু ইজ এক্সেপশনাল। ঠিক আছে, যেভাবে টিজারটাকে এডিট করা হয়েছে, যেভাবে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বসানো হয়েছে, আমার খুব ভালো লেগেছে, মানে বিটের সাথে ম্যাচ করে করে। আচ্ছা, অনেকে অ্যালিগেশন লাগাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডুম বলে একটা গেম থেকে কপি করা। আমি ডুমের ব্যাকগ্রাউন্ড মিউজিক থিম মিউজিক শুনেছি, আমি এটারও শুনেছি, আপনাদেরকে বলে রাখি ওটা কপি নয়। এই কারণেই বলতে পারছি ওটা কপি নয়, কারণ ওই যে মিউজিকটা ওটা আপনি হলিউডের প্রচুর সিনেমাতে শুনতে পাবেন, কারণ ওটা একটা মানে রক ব্যান্ডের একটা খুবই ক্লিশে মিউজিক। ঠিক আছে, ওটা কোন রকমের, ওটা একটা টেমপ্লেট মিউজিকই বলতে পারেন প্রায়, কোথায় ওটার অরিজিন আমি আমিও জানি না, এবং ওটা কপিড নয়। মানে যদি বলতে হয় তাহলে ডুমো ওটাকে কপি করেছে, এবং সেই জন্য ওটাকে কপি বলে না, এবং এটা নিয়ে কোন রকম এর আগে রিউমার স্প্রেড করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয়। যাই হোক, ট্রেলারে টিজারে আসি, টিজারটা আমার দারুণ লেগেছে। টিজারটার মধ্যে কোনো একটা সেকেন্ডও মানে রোম্যান্স ফোম্যান্স এইসবে ফোকাস করেনি, পুরো যে গল্পের যে মূল জিনিসটা সেইটাকে দেখিয়েছে। এবং টিজারের মধ্যে প্লাস পয়েন্ট যেটা আমি বললাম, পারফরমেন্স গুলো, যতগুলো ক্যারেক্টারকে দেখিয়েছে মানে প্রাইমারি ক্যারেক্টার গুলোকে, দেব বলুন বা রুক্মিণী, রুক্মিণীকে তো আমার অসাধারণ লেগেছে। রুক্মিণীর ওই যে লাস্ট সিনটা যেখানে টিজারটা শেষ হচ্ছে, আস্তে আস্তে কথা বলছে, ওরা আমাকে ধরে নিতে, ওই জায়গাটা মানে পারফরমেন্স দেখেছে রুক্মিণী মৈত্র। আমার মনে হয় যে এখন যতগুলো আমাদের মেন স্ট্রিম হিরোইন আছে তাদের মধ্যে অনেক অনেক এগিয়ে, রুক্মিণী মৈত্রর মধ্যে ওই এক্সপেক্টেডটা আছে। রুক্মিণী মৈত্র আজ থেকে 5 বছর পরে কোথায় যাবে, কোন লেভেলে অ্যাক্টিং করবে আমি আজকে বলে দিচ্ছি। মানে প্রতিটা সিনেমাতে কিন্তু, কবির বলুন, ককপিট বলুন, প্রতিটা সিনেমাতে কিন্তু নতুন নতুন রকমের করছে, এবং শি হ্যাজ সামথিং ইন হারসেলফ, আই ডোন্ট নো, মানে সেই একটা এক্সপেক্টেড যাকে বলে না, যে একটা জিনিস থাকে, সেই জিনিসটা রয়েছে তার মধ্যে। দেবকেও খুব ভাল লাগছে, বোথ লুক ওয়াইজ, ঠিক আছে, দেবের একটাই আমরা ডায়লগ শুনতে পাই, এবং অ্যাকশন প্রচুর রয়েছে টিজারটার মধ্যে। আমরা প্রচুর মানে টিজারটাকে না মানে কেটেছি, কেটেছে বলতে ইন দ্য সেন্স এডিট করেছে, একটা পুরো অন্যরকম ফিল দিয়ে এডিট করেছে, যেটা ওই ফিলটা আপনি টিজারটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। খুব সুন্দর একটা ফিলিং দিয়ে করা হয়েছে জিনিসটাকে, মাঝে মাঝে কালো হচ্ছে, আবার ইমেজটা দেখতে পাচ্ছি, আবার কালো হচ্ছে ইমেজ দেখতে পাচ্ছি, কালো হচ্ছে ইমেজ দেখতে পাচ্ছি, এই করে করে একটা ডিস্টার্বেন্স ক্রিয়েট করে ট্রেলারটা আমাদের, মানে টিজারটা আমাদের মধ্যে। তো মানে খুব সুন্দর করে এডিট করা হয়েছে, সিনেমাটোগ্রাফিটাও বেশ ভালো লাগলো আমার, যেভাবে সিনেমাটোগ্রাফি করেছে, বিভিন্ন লোকেশনে শুট করা আছে, অ্যাকশন রয়েছে। যেভাবে টিজারটা স্টার্ট হচ্ছে, ওমেন ট্রাফিকিং এর উপর বলছে, পেপার কাট আউটস গুলো আসছে, তো এভরিথিং ওয়াজ ভেরি ইন প্লেস। মানে আমি বলবো যে একটা মেন স্ট্রিম সিনেমার টিজার এরকম ধরনের ডিজাইন করা, এটা কিন্তু খুব কঠিন, এবং এটার জন্য পুরোপুরি ক্রেডিটটা দিতে হবে হচ্ছে সুরিন্দর ফিল্মস কে নয়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স কে। কারণ আপনাদেরকে বলে রাখি, আপনারা হয়তো অনেকে জানবেন না, যে এই ফিল্মের যত রকম প্রোমো বা ট্রেলার বা প্রমোশনাল স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি সবকিছু দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স থেকে সামলানো হচ্ছে। ইয়েস, এবং আপনারা এটা যদি ফার্স্ট টিজারটা ঠিক মতো মন দিয়ে দেখেন, তো ওর এন্ডেই এটা লেখা ছিল নিচে, যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস ইজ ক্যারিড আউট বাই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। এবং আমি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর সেই প্রত্যেকটা টেকনিক্যাল মানে লোকেদেরকে মানে হ্যাটস অফ বলছি, যারা এটা ট্রেলার টিজারটা মানে মানে সবকিছু কাজটা করেছে, সে এডিটর হোক, সে যে সাউন্ড মিক্সিং করেছে, সাউন্ড ডিজাইন করেছে, তারা হোক, মানে এবং যার মাথার এই কনসেপ্টটা, বিকজ এভরিথিং ওয়াজ ইন প্লেস। গল্পটার ব্যাপারে আমরা একটা আভাস পাচ্ছি, মাঝে মাঝে কিছু সিনস ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে, আমি পুরো টেকনিক্যাল কথাটাই বলছি, হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে, কালারে আছে, ম্যাপস আসছে এখানে ওখানে, মানে ইন্ডিয়া কলকাতা সবকিছু, মানে আমার আমার একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমি একটা মেন স্ট্রিম বাংলা সিনেমার টিজার দেখছি, যেখানে দুটো ছ্যাবলা মুভি, একটু কমেডি রইল, একটা গান হয়ে গেল, একটু এ হয়ে গেল, মানে যেগুলো ক্লিশে জিনিসপত্র থাকে সেগুলো সব মানে ফেলে দিয়েছে, এবং ফেলে দিয়ে পুরো ফ্রেশ ভাবে একটা নতুন রকমের কনসেপ্ট আমাদের সামনে তুলে দিল। টিজার কাটাও কিন্তু খুব কঠিন, কারণ আপনার কাছে একটা লিমিটেড টাইমের মধ্যে আপনাকে অডিয়েন্সকে একটা এমন কিছু দিতে হবে যেটা তাকে হুক করে রাখে। যদি টিজারটা সবকিছু পারফেক্ট ছিল, এবং যদি পোস্টারেও আসি, আজকে দুটো পোস্টার এসেছে, একটা পোস্টার তো প্লেন অ্যান্ড সিম্পল, সেটার মধ্যে যাবো না, আরেকটা যে পোস্টার যেটা জিপের মধ্যে দাঁড়িয়ে দেব গুলি চালাচ্ছে, সেটাতে দেব মানে সেই পোস্টার ডিজাইনিংটাও খুব ভালো হয়েছে, এবং দেবের যে লুকটা, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি গুড। এবং
দেব নিজের বডির উপর প্রচুর খেটেছে, বোঝা যাচ্ছে। এবং অ্যাকশন তো খুব, আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে অ্যাকশন খুবই লার্জার দেন লাইফ হতে চলেছে, রকি রাজেশ করেছে সাউথে। তো সবকিছু মিলিয়ে বলবো যে কিডন্যাপের যে হাইপটা রয়েছে অলরেডি, মানে মানুষের মধ্যে সবাই বলছে কিডন্যাপ 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 কিডন্যাপ, সেটা কিন্তু সত্যি সেই হাইপটার, মানে যতটা হাইপ ছিল টিজারটা সেইটাকে ম্যাচ করতে পেরেছে, যে না আমি যেটা ডেলিভার করলাম অডিয়েন্সকে সেটা একদম সেই লেভেলেরই ডেলিভার করলাম। সো দেব এন্টারটেইনমেন্ট হেঞ্চেস কে হ্যাটস অফ বলতে চাই, এরকম একটা সুন্দর টিজার তারা বানিয়েছে। এবং এটা কার ব্রেন চাইল্ড আমি তো জানি না, বাট যারই ব্রেন চাইল্ড হোক দ্যাট ইজ ভেরি ভেরি গুড। সো আমার ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে জানেন তো, লাইক দিতে হবে, শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।